নমস্কার, আজি 23 জুলাই। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সন্ধিয়াৰ কেইবাটাও খবৰ আহি পৰিছে। এই মুহূৰ্তত জনাই যোৱা গুৰুত্বপূৰ্ণ খবৰ, আজি ঘোষণা কৰা হৈছে 2024-25 বিত্তীয় বৰ্ষৰ বাজেট। কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে আজি সদনত উত্থাপন কৰিছে বাজেট। এই বাজেটক লৈ সন্তুষ্ট নহয় বিৰোধী শিবিৰ। রাহুল গান্ধীয়ে কৈছে 2024-25 বিত্তীয় বৰ্ষৰ বাজেট হৈছে কুৰ্চি বাচাও বাজেট। সাধাৰণ জনতাৰ বাবে বাজেটত একো নাই। 2024-25 বিত্তীয় বৰ্ষৰ বাজেট হৈছে কপি পেষ্ট বাজেট। আজিৰ বাজেটত নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডু দুয়োজনৰ মিত্ৰতাৰ ঋণ পৰিশোধ কৰিছে মোদী চৰকাৰে। নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডু বিহাৰ আৰু অন্ধ্ৰপ্ৰদেশৰ 28খন আসনৰ বাবে আজি বাজেটত 50,000 কোটি টকা ঘোষণা কৰিছে। দুই কিং মেকাৰৰ কেন্দ্ৰত অভূতপূৰ্ব আধিপত্যৰ ইংগিত। নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুক সন্তুষ্ট কৰাৰ বাবেহে এই বাজেট প্ৰস্তুত কৰিছে বুলি অভিযোগ উত্থাপন কৰিছে বিৰোধীয়ে। 2024-25 বিত্তীয় বৰ্ষৰ বাজেটক লৈ সন্তুষ্ট নহয় পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী। মমতা বেনাৰ্জীয়েও দুখ প্ৰকাশ কৰিছে। দুই মিত্ৰ শক্তি নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুক সন্তুষ্ট কৰিবৰ বাবে 50,000 কোটি টকা ঘোষণা কৰিছে বাজেটত। কিন্তু পশ্চিমবংগৰ লগতে কংগ্ৰেছ শাসিত ৰাজ্য যিবোৰ আছে সেই ৰাজ্যসমূহৰ বাবে বিশেষ একো ঘোষণা কৰা নহ'ল। নাবালিকাৰ সৈতে কুকাণ্ড কৰা সবিন দাস নামৰ লোকজনৰ বিৰুদ্ধে শাস্তি ঘোষণা। নাবালিকা ধৰ্ষণৰ অপৰাধত সবিন দাসক 20 বছৰৰ কাৰাদণ্ড। কাৰাদণ্ডৰ লগতে 10,000 টকাৰ জৰিমনা বিহিছে আদালতে। মৰিগাঁও পক্সো আদালতৰ এই গুৰুত্বপূৰ্ণ ৰায়দান। অসমত বৃদ্ধি পাইছে জাপানিজ এনকেফেলাইটিছৰ প্ৰাদুৰ্ভাৱ। কলিয়াপাৰৰ জাপানিজ এনকেফেলাইটিছত আক্ৰান্ত হৈ সুজিত কুমাৰ চাংমাই নামৰ এজন লোকৰ মৃত্যু। কিছুদিনৰ পৰা জ্বৰত ভুগি আছিল লোকজন। কলিয়াপাৰত জাপানিজ এনকেফেলাইটিছৰ আক্ৰান্ত হৈ চিকিৎসা হৈ আছে এতিয়াও দুজনকৈ লোক। আজি ঘোষণা কৰা বাজেটত কি কি বস্তুৰ দাম কমিব? আজি ঘোষণা কৰা হৈছে কেন্দ্ৰীয় বাজেট আৰু এই বাজেটৰ পাছতেই বহু বস্তুৰ দাম কমিব। মোবাইলৰ লগতে বিভিন্ন বস্তুৰ দাম কমাৰ কথা ঘোষণা কৰা হৈছে। দাম কমিব মোবাইল ফোনৰ। কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে কেন্দ্ৰীয় বাজেটত মোবাইল ফোনত আমদানি শুল্ক হ্ৰাস কৰাৰ কথা ঘোষণা কৰিছে। ইয়াৰ ফলত মোবাইলৰ মূল্য হ্ৰাস পাব। ইয়াৰ উপৰিও এইবাৰ বাজেটত সোণ, ৰূপ, তাম, প্লেটিনাম, লিথিয়াম বেটাৰী, চামৰাৰ সামগ্ৰী, সাগৰীয় খাদ্যৰ ওপৰত আমদানি শুল্ক হ্ৰাস কৰাৰ কথা উল্লেখ কৰিছে। অৰ্থাৎ এই সামগ্ৰীসমূহৰ দামো যথেষ্ট কমিব। ইয়াৰ লগতে এইবাৰ বাজেটত জীৱন ৰক্ষাকাৰী 3টা কেঞ্চাৰ ঔষধৰ ওপৰতো শুল্ক ৰেহাই দিয়া হৈছে। সংসদত 2024-25 বৰ্ষৰ বাজেট দাখিল কৰি নিৰ্মলা সীতাৰমণে কৈছে চৰকাৰে 3টা কেঞ্চাৰ ঔষধক শুল্কৰ পৰা ৰেহাই দিব। মোবাইল ফোন, চাৰ্জাৰ আৰু অন্যান্য মোবাইল আনুষংগিক সামগ্ৰীৰ বেছিক ডিউটিও হ্ৰাস কৰা হ'ব। বাজেটত সোণ ৰূপৰ আমদানি শুল্ক 6% হ্ৰাস কৰা হৈছে। ইয়াৰ পূৰ্বে সোণৰ ওপৰত 15% আমদানি শুল্ক আছিল। বাজেটত ঘোষণা কৰা অনুসৰি প্লেটিনামৰ আমদানি শুল্ক 6.4% কমাই দিয়া হৈছে। যিকোনো তামৰ সামগ্ৰীৰ আমদানি শুল্ক 4% হ্ৰাস কৰা হৈছে। অৰ্থাৎ এই বাজেটৰ পিছত সোণ ৰূপৰ দাম বহু পৰিমাণে কমিব। আনহাতে চৰকাৰে এমোনিয়াম নাইট্ৰেটৰ ওপৰত 10% আৰু জৈৱ বিঘ্নিত নোহোৱা প্লাষ্টিকত 25% শুল্ক বৃদ্ধি কৰাৰ কথা ঘোষণা কৰিছে। টেলিকম সামগ্ৰীৰ ওপৰতো বৃদ্ধি কৰা হৈছে শুল্ক। বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে ঘোষণা কৰা মতে বাজেটৰ জৰিয়তে বুদ্ধগয়া, ৰাজগীৰ আৰু নালন্দাক সজাই তোলা হ'ব।
উল্লেখ যে 2024-25 বিত্তীয় বর্ষত কৃষি খণ্ডল 1.52 লাখ কোটি টাকা আবন্টন দিয়া হয়েছে। লগতে মহিলাসকলে সম্পত্তি ক্রয় করিলে রেহাই পাব স্টাম্প শুক্ল। বিহারক বানমুক্ত করবলে 11,500 কোটি টাকা ধার্য করিলে কেন্দ্রীয় বাজেটত, কেবল দিলে আশ্বাস নীতিশ কুমারের রাজ্য। বিহারের বাবে বানমুক্ত করবলে 11,500 কোটি টাকা ধার্য করেছে কেন্দ্রীয় বাজেটত। আজি কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে দাখিল করেছে কেন্দ্রীয় বাজেট 2024। একটা জ্বলন্ত সমস্যা হয়েছে বানপানীর সমস্যা। প্রত্যেক বছর হাজার হাজার লাখ লাখ মানুষ হাজার হাজার বিঘা মাটি গড়া খসনিয়ার কবলত পড়ে, কিন্তু তার পাছতো কেন্দ্রীয় বাজেট 2024-25 যে বিশেষ একু না থাকি। বিহারক বানমুক্ত করবলে কেন্দ্রীয় বাজেটত 11,500 কোটি টাকা। বান সাহায্যর আশ্বাসতে সুখী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুক যেনেক পারে সুখী করবলে চেষ্টা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। এই দুইজন নেতা চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি নারাজ হয়ে যায় তেনেহলে প্রধানমন্ত্রী হিসাবে আর বেশি দিন থাকিব নোৱাৰিব বাবেই বিহার আর অন্ধ্রপ্রদেশের বাবে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা খরচ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। বহিরাগত কোম্পানির উপর ধার্য করা কর হ্রাস করা হয়েছে। পূর্বর 40% সলনি এতিয়ারপা 35% ধার্য করেছে। টেসলাকে ধরে আন বহিরাগত কোম্পানির ভারতীয় বাজারত প্রবেশের বাট মুক্তি করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট 2024-25 এই ঘোষণা করা হয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যাশার প্রতি লক্ষ্য রাখি নির্মলা সীতারমণের আয়কর বৃহৎ রেহাইয়ের ঘোষণা। বাজেটত নতুন কর হারের গাঁথনিও প্রস্তুত করেছে। শ্রমিক শ্রেণী আর মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যাশার প্রতি লক্ষ্য রাখি কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে সাধারণ বাজেটত আয়কর বৃহৎ কর্তনের কথা ঘোষণা করে। আজি বাজেট ঘোষণার একেবারে শেষত বিত্তমন্ত্রীগিয়ে কয় যে কর গাঁথনি সরল করাটো সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই করা সেই কথা মনত রাখি আমি নতুন কর ব্যবস্থাত কর্মচারী সকলের সুবিধার বাবে এক নতুন ঘোষণা করেছো। পূর্বে মানক কর্তনের বাবে 50,000 টাকা কর্তন করা হয়েছিল, এতিয়া 75,000 টাকাল বৃদ্ধি করা হয়েছে। কেবল সেয়াই নহয়, পেনশনার সকলের বাবে এই রেহাইয়ের হার 15,000-25,000 বৃদ্ধি করা হয়েছে। নির্মলা সীতারমণে কয় নতুন কর ব্যবস্থাত কর হারের নতুন স্লেব এনেকা হব 1,00,000-3,00,000 টাকার ভিতর করযুক্ত আয়ের ক্ষেত্র কর সংগ্রহের হার 0% হব। 3-7 লাখ টাকার ভিতর করযোগ্য আয়ের বাবে নতুন কর হার 5% হব। 7-10 লাখ টাকার ভিতর করযোগ্য আয়ের উপর 10% হারত কর আরোপ করা হব। 10-12 লাখ টাকার ভিতর আয়ের ক্ষেত্র 15% কর হার হব। 12-15 লাখ টাকার ভিতর আয়ের ক্ষেত্র 20% হারত কর সংগ্রহ করা হব। আর কারোবার আয় 15 লাখ টাকাতক বেশি হলে 30% হারত কর দিব লাগিব। নির্মলা সীতারমণে কয় যে আজির দিনট 4 কোটি দরমহাপ্রাপ্ত আর পেনশনার সকলে মানক কর্তনের বর্ধিত রেহাইয়ের বাবে লাভবান হব। আর নতুন গাঁথনির বাবে কর্মচারী সকলে বছরি কমেও 17,000 টাকা রাহি করিব।